এই কারণে জানাচ্ছি, এই কারণে আমি শুনেই আমার আমার ইন্টেনশন হচ্ছে যে টেট 2022 সমস্ত পরীক্ষার্থীর কাছে পর্ষদের মেসেজটা পৌঁছে দেওয়া, সেই গুরুত্ব অনুধাবন করে এবং সেই গুরুত্ব সহকারে আমাদের বার্তা আপনারা পৌঁছে দেন বলে আপনাদের আমি আহ্বান জানিয়ে আমার পর্ষদের সেই মেসেজটা দিচ্ছি। আমি আবারও বলছি, সরকার, শিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত স্বচ্ছতার সাথে এবারে টেট 2022-এর ফল প্রকাশ করবে। এবং বর্তমানে আপনারা জানবেন যে আমরা 2014-2017 যাদের জন্য আমরা ইন্টারভিউ করছি, সেটা কিন্তু কোর্ট জানেন অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা কিন্তু অন ক্যামেরা আমরা কিন্তু ইন্টারভিউ নিচ্ছি। কোনো একটা জায়গায় 200টা গেছে, আপনি বলুন তো, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, হাইকোর্ট যদি জানতে চায়, হাইকোর্টকে জানেন আমরা কিন্তু এবারে OMR এর কপি, মানে এক্সামিনের কপি, পরীক্ষার্থীর কপি দিয়ে দিয়েছি, হাইকোর্ট নিশ্চয়ই জানতে চাইলে জানাবো। টেট 2022-এ সমস্ত পরীক্ষার্থীর কাছে পর্ষদের মেসেজটা পৌঁছে দেওয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে এবারে টেট 2022-এর ফল প্রকাশ করবে।